আজকে আমরা জয়িতা ড্রিম হাউস তো আজকে আমরা যাচ্ছি আমার দাদুর মামার বাড়িতে। তো অনেকদিন যাইনি, কোনোদিনই যাইনি, আজকে ওখানে গিয়ে দেখো রিয়াকশনটা ওদের কিরকম হয় আর ওরা আমাদেরকে চিনতে পারে কি না পারে সেটাই আসলে দেখবার বিষয়। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, দেখা যাক কি হয় ওখানে। আর হেঁটে হেঁটে যাচ্ছি দাদুর মামার বাড়ির দিকে। তো দেখি ওরা আমাদেরকে চিনতে পারে কিনা। তো দেখো আমরা এখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। তো আমাকে আজকে কেমন লাগছে কমেন্ট করে জানাও, আর যদি মেকআপ টিউটোরিয়াল চাও তাও কমেন্টে জানাতে পারো। তো এখন রাখছি, ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো গাইস দেখতেই পাচ্ছ আমরা এখন এন্টার করছি দাদুর মামার বাড়ির দিকে। তো ওই ঢুকে পড়েছি ওই দিদাটা দেখতে পাচ্ছ, ওদেরই বাড়ির লোক। ওই আমার দিদাকে টেনে নিয়ে যাচ্ছে দেখতে পেয়ে, মানে আমার দিদাকেই চেনে যেহেতু আমার দিদার মামার বাড়ি এটা। তো ওটা আমার পিসি দিদা, দেখো মন্দির প্রতিষ্ঠা হচ্ছে ওদের বাড়িতে, সেই উপলক্ষেই আমরা এসেছি এখানে। তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে লক্ষ্মীনারায়ণের মন্দির। মন্দিরটা কেমন তোমরা কমেন্ট করে জানাবে, অবশ্যই খুবই ভালো লাগবে আমি আশা করছি। তো দেখো পরপর কি কি হয়। তো দেখো গাইস আমাদের লুলু বাচ্চা কি করছে, এখানে আসতেই মাত্র আমাদের চা খেতে দিয়েছে এই চা, আর চায়ের সাথে দিয়েছে বিস্কুট, আমি বিস্কুট খাইনি। আর ওটা সূচনা খাচ্ছে বিস্কুটটা, ওর ফেভারিট। আর আমাদের দিয়েছিল মুড়ি চানাচুর, তো এটা আমার কাকিমা হাই করে দিচ্ছে দেখো, এটাও সুমনা হাই করছে। ওদিকে আমার দিদা বসে খাচ্ছে চা খাচ্ছে। তো দেখতেই পাচ্ছ কত লোক এসছে, ওই দিদাটা সব দিদাগুলো ভর্তি, কারণ এখানে দাদুর মামার বাড়ি বলে কথা, সব দাদুর মামার বাড়িতে বেশিরভাগ সব দিদাই থাকবে। দেখো আমি চা খাচ্ছি, তো ওখানে গিয়ে কথা বলতে পারছিলাম না, কেমন একটা নার্ভাস লাগছিল, কারণ ফার্স্ট টাইম বাইরে ব্লগ করছিলাম। তো একটু কম্প্রোমাইজ করে নাও তোমরা, নেক্সট টাইমের ব্লগগুলো অবশ্যই ভালো হবে। চা খাচ্ছি, চাটা এনজয় করছি, খাও তোমরাও খাও। তো দেখো এবার আমার হাতে চলে এসছে মুড়ি, মুড়ি আর চানাচুর সঙ্গে চা। তো সূচনা সকাল থেকে কিছু খেয়ে যায়নি, তো ওর খুবই খিদে পেয়েছিলো, সেই জন্য ও চানাচুর মুড়িটা একদম করে নিয়ে বসে পড়েছে খাবে বলে। তো খাচ্ছে খাচ্ছে, খাও সূচনা খাও। তো সূচনা চানাচুর মুড়ি খাচ্ছে, বিস্কুট খাচ্ছে। তো দেখো এখানে পুজোর কাজবাজ হচ্ছে, এখানে পুজোর কাজের জন্য সব দিদারা মিলে বরণ করছে আর কি ঠাকুরকে।
তো তোমাদের ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। তো গাইস এই দেখো এই গরু নিয়ে সামনে এই কাকু যাচ্ছে আর পিছনে সবাই বরণডালা নিয়ে যাচ্ছে পিছন পিছন ছুটছে কারণ গরুটা খুব তাড়াতাড়ি ছুটে ছুটে যাচ্ছিল। তো এটা এদের রেওয়াজ, তো গরুর পিছন পিছন সবাই ডাবর নিয়ে যাচ্ছে ধনুষ নিয়ে যাচ্ছে বরণডালা নিয়ে যাচ্ছে। এইভাবে মন্দিরটাকে তিনবার প্রদক্ষিণ করলো যেটা দেখলাম, তো খুবই ভালো লাগলো। খুবই মানে গ্রামের দিকে এসেছিলাম মানে পুজোর জন্য, পুজো উপলক্ষে, তো খুব সুন্দর লাগছিল। অ্যাম্বিয়েন্সটা তো অসাধারণ লাগছিল, মানে এতটাই ওরা আপন করে নিচ্ছিল আমাদেরকে, তো বাড়িতে আসতে ইচ্ছা হচ্ছিল না। তো খুবই ভালো লাগলো জায়গাটা, তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা। তো দেখো গাইস এবারে গরুটাকে সব পুজোর জিনিসগুলো খেতে দিয়েছে, তো এটাই ওদের রেওয়াজ। আর গরুটা চারদিকে সবাই ঘুরছে, তো এই গরুটা সেই পুজোর জিনিসগুলো খাচ্ছে। তো দেখতে থাকো, দারুণ লাগছিলো। পুজোর নিয়মগুলো একটু আলাদা হলেও খুব ভালো লাগছিলো। তো দেখো এই যে শিব মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা ওনাদের আর একটা মন্দির। তো এই মন্দিরটা প্রতিষ্ঠার সময়ও আমি এসেছিলাম, খুব বড় অনুষ্ঠান হয়েছিল বাড়িতে। তো এই মন্দিরটা খুবই সুন্দর, দেখো তোমরা দেখতে পাচ্ছ। মন্দিরটাতে ঘুরতে এলাম বাড়ির সাথেই মন্দিরটা, তো সবাই নমস্কার করছে। এই মন্দিরটা পুরোটা দেখো কি দারুণ দেখতে মন্দিরটা, খুব সুন্দর দেখতে। তো এগুলো আমার দিদা কাকিমা সব যারা আমার সাথে এসছে আর কি। তো দেখো মন্দিরটা কেমন লাগলো কমেন্ট করে জানাও, পাশেও মন্দির হবে। তো দেখতেই পাচ্ছ এখানে আমার বোন এখানে খেলা করছে, খেলার সঙ্গী পেয়ে গেছে একটা, ওর মতোই কুচো। তো কুচোটার সঙ্গে খেলা করছে, চেনে না তাকে ধরে খেলা করছে। দেখো তোমরা সব, ওর থেকে বড় বয়সে ওর এত সাহস, ওকে ধরে কথা বলছে, আদৌ কোনো দিন দেখেইনি ওকে। তো দেখো কেমন খেলা করছে ওর সাথে, তো একদম পাকা বুড়ি। তো দেখো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবে। দেখো নাচছে আবার। তো আমরা অনেকক্ষণ পরে এবার খেতে বসে গেছি, দেখতেই পাচ্ছ কত লোক খেতে বসে গেছে। তো আরও অনেক লোক এসেছিলো, আমরা সেকেন্ড ব্যাচে বসছি। তো ওপারে আমার দিদিমা দিদা সবাই ওপারে বসেছে, আর এপারে আমি কাকিমা বসেছি খেতে। তো দেখা যাক কখন দেয়। আর এখানে আমাদের ননু বদমাইশ করে যাচ্ছে, ওই পড়ে গেল, যা পড়ে গেল, দেখো সে পড়ে গেছে, ওই দেখো, ওই দেখো পড়ে গেছে, কি অবস্থা দেখো। ওই দেখো দেখো জুতোটা পায়ে পড়তে পারেনি, পড়ে গিয়ে কি করছে দেখো, বদমাইশি করে যাচ্ছে সেই প্রথম থেকে আজকে। তো দেখো থালা দিয়ে দিয়েছে, নুন দিয়ে দিয়েছে, গ্লাস দিয়ে দিয়েছে, পরপর এবার এই জিনিসগুলো দেবে। এবার ভাত, সবজির ডাল আর আলু ভাজা, তো দারুণ রান্না বান্না হয়েছিল। দেখো এবারে আমি কিছুটা খেয়ে নিয়েছি বাঁধাকপির ডালনা দিয়ে। তো নেক্সট আইটেম দেখা যাক কি নেক্সট। দেখো দিয়েছে পনির, পনির ডালনা, পনির ডালনাটা খুবই সুন্দর হয়েছিল খেতে। তোমরা কারা কারা খেতে ভালোবাসো কমেন্ট করে অবশ্যই জানাবে। চাটনি, পাঁপড়, আর নেক্সট রয়েছে পায়েস। তো দেখো পায়েস দিয়ে গেছে, আর রসগোল্লা কাকিমাকে দিয়েছে, আমাকে দেয়নি, আমাকে আবার দিয়ে গেল রসগোল্লা। বন্ধুরা এখন আমরা বাড়ি যাচ্ছি, বাড়ির পথে এগোচ্ছি, আমরা আত্মীয় স্বজনের বাড়ি থেকে বেরিয়ে গেছি খাওয়া দাওয়া সেরে।
তো এবার আমরা বাড়ি যাচ্ছি অটোতে বসে, তারপরে ব্লগটা কন্টিনিউ করব আর বাড়িতে গিয়ে ব্লগটা শেষ করব। তো তো পাশে থাকো, ভিডিওটা দেখতে থাকো। তো গাইস এবার আমরা বাড়ি যাব বলে এই দেখতে পাচ্ছ অটোর জন্য বসে আছি। একটাই দোকানের সামনে, দোকানটা বন্ধ রয়েছে, দোকানের সামনে অটোর জন্য আমরা বসে আছি। তো এই রাস্তা দেখতে পাচ্ছ, এই রাস্তার এখানে এই কাকিমা বসে আছে, মানে আমার বোন বসে আছে আর সূচনা আর আমি তো এখানে বসে আছি। এবারে আমরা বাড়ি যাব অটোর জন্য বসে আছি। অটোকে ফোন করেছিলাম, অটো কাকু আসছে। তো ব্লগটা শেষ পর্যন্ত দেখো তোমরা। আমরা তো গাইস এবার আমরা বাড়িতে চলে এসেছি। দেখো বাড়িতে এন্টার করছি, খুবই ক্লান্ত লাগছে সারাদিনের পর। তো বাড়িতে শুতে পারলে ভালো হয়। হ্যাঁ, তো ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, বাড়িতে গিয়ে রেস্ট নেবো। তো এরকম ব্লগ যদি তোমরা আরও দেখতে চাও তো কমেন্ট করে জানাও, আর কি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর চ্যানেলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। তো বাই।